কিছুক্ষণ আগেই ঘটল ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকায়। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোরকদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার প্রশাসন, জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং সবার আগে সব খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাক। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.6। প্রবল ঝাঁকুনিতে রীতিমতো আতঙ্কিত সেখানকার মানুষ। আতঙ্কে অনেকেই নিরাপদের জন্য ছোটাছুটি শুরু করে দেন। শুধু তাই নয়, রাস্তায় নেমে আসেন বহু মানুষ। যদিও শক্তিশালী কম্পনের পর এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। তবে শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক আফটার শকের আশঙ্কা করা হচ্ছে। সেই মতো সাধারণ মানুষকে সাবধান এবং নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে। ফিজির স্থানীয় সময়ে 3টে নাগাদ সেখানে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় মানুষের দাবি, কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। জানা যাচ্ছে ফিজির রাজধানী সুবা থেকে প্রায় 785 কিলোমিটার দক্ষিণে এই কম্পনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে তীব্র ভূমিকম্পের মাত্রা ছিল 6.6। শুধু তাই নয়, সমুদ্রস্থল থেকে প্রায় 600 কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। যদিও এর ফলে কোনো সুনামি অ্যালার্ট এখনও পর্যন্ত জারি করা হয়নি, তবে গোটা পরিস্থিতির উপর ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে নজর রাখা হচ্ছে। তবে কম্পনের পর আতঙ্ক তৈরি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, এমনকি ক্ষয়ক্ষতিরও খবর নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালেও। মাত্র 2 ঘন্টার ব্যবধানে সে দেশে 2 বার কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনটির তীব্রতা ছিল 4.8, এমনটাই জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জানি আর তার মধ্যেই ফের কম্পন অনুভূত হয় নেপালে। দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল 5.9। বাজুরার দহকোটে কম্পনের উৎসস্থল ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।